বাধা আসবে ধর্ম ব্যবসায়ীদের পক্ষ থেকে, দ্বিতীয় বাধা আসবে আপনার সরাসরি পরিবার থেকে, তৃতীয় বাধা আসবে সরাসরি প্রশাসন থেকে, তখন আর আপনার কিছু করার থাকবে না। এই বাধাকে ডিং দিয়ে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করে সমাজ অর্থাৎ তাওহীদের বিপ্লবকে সামনে নিয়ে আসতে হবে, চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। এখানে বিজয় নেওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্য ধারণ করেছেন, সহিহ বুখারীর 3678 নম্বর হাদিসটা খুলুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন আশাদ্দিন নাস আবগাযাল মুশরিকুন, মুশরিকরা আল্লাহ রাসূলের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করেছে। বাজা ইয়াউমান উদ্বাইনা আবি মুয়াইত, আল্লাহ রাসূল কাবা ঘর চত্বরে সেজদা দিচ্ছেন আর উদ্বাইনা আবি মুয়াইত এই বদমাশটা এসে ফাখানাখাহু খানকান শাদিদা, তার চাদরটা দিয়ে আল্লাহ রাসূলের গলাটা পেঁচিয়ে ধরে তাকে কাবা চত্বরে মানে সেসের নিয়ে যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে টানছে। সহিহ বুখারী হাদিস। ফাজা আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসে বলছেন, আতাক্তুল রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়াজাকুম বিল বাইনাত, হায় আক্ষেপ, তোমরা কি ওই লোকটাকে হত্যা করতে চাচ্ছ যে লোকটা বলে যে আমার রব আল্লাহ আর তিনি আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে আসছেন আমাদের জন্য, তারা তোমরা তারা এই এই ধরনের মানুষকে তোমরা হত্যা করতে চাচ্ছ? আল্লাহ রাসূল কাবা চত্বরে সেজদা দিচ্ছেন আর তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার জন্য টেনে নিয়ে ঘুরছেন। আর একটা রেওয়ায়েত এসেছে, যখনই সেজদা দিয়েছে তখনই বদমাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে এক পা মাথার উপরে আর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। সেই বুখারীর 450 পৃষ্ঠা খুলেন, এখানেও এটাও রাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে গত কয়েকদিন আগে জবাই করা উটের ঘুড়ি আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, সেজদা দিয়ে আছেন মাথা তুলতে পারছে না। পাশে থেকে একজন গিয়ে খবর দিচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যে তোমার বাপের মাথার উপরে দেখো ওরা ঘুড়ি চাপিয়ে দিয়েছে। চিৎকার করতে করতে এসে ঘড়িটা নামিয়ে দিল আর আবু জেহাল গান এই মদগুলো বাহির থেকে হাসছে যে মোহাম্মদ আজকে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, সেদিন বরদাস্ত করতে পারেননি। আল্লাহ রাসূল মাথা তুলেই বলছিলেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশকে ধ্বংস করো, আল্লাহ তুমি এই কুরাইশকে ধ্বংস করো, আল্লাহ তুমি এই কুরাইশকে ধ্বংস করো, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, এইভাবে নাম নিতে নিতে সাতজনের নাম নিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছিল আরো 10 বছর পরে। এত কষ্ট দিয়েছে,